আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুবালিজার চ্যানেল। আজকে নিয়ে আইছি আপনার লাগি রান্না, বাংলাদেশি রান্না নিয়ে আইছি, উড়ি দি মির্গেল মাছ। তো এখানে আমি দুইটা মিডিয়াম পেঁয়াজ নিছি আর ছয় সাতটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর কিছু উড়ির আমি খাইটিয়া রাখছি দেখতে পারা। তো অনেকে কইতে পারেন যে এটা তো নর্মাল জিনিস, এটা তো সবই জানে। আসলে যারা নতুন নতুন তারা তো এটাও মানে তার কাছে হাট তার হাড়ি। তো আমি লই আইছি ও দেখো আমি দিমো যে মশলা এটার মাঝে যে দিমো মরিচের পাউডার দিমো 1 টেবিল স্পুন, হলুদের পাউডার 1 টেবিল স্পুন আর ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন দেবো। আর দুইটা পেঁয়াজ আমি কুচি কইরা রাখছি মিডিয়াম পেঁয়াজ, কাঁচামরিচটা আমি স্লাইস করে লিছি আর ধনিয়া পাতারে আমি কাটিয়ে কাটিয়ে রাখছি। দেখো কেন আবার আমি দেখাই রাম স্পাইসগুলো আমি কিন্তু এখানে 1 টেবিল স্পুন করে দিছি। আপনারা আপনার আইডিয়া মতো দিবা। আমি 3 পিস মাছ আর উড়ের মাঝে আমি ওগুন দিলাম, তো আপনারা আপনার আইডিয়া মতো দিবা। আমি জাস্ট নিয়মটা দেখাই মজা কিলা কারণ অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো অনেকে কইবা এটা তো নর্মাল জিনিস, এটা আবার কেন দেখানি। তা আসলে যারা নতুন শিখে তারা লাগে বেশি হার্ড। ও আমি একটা হাঁডি বইছি চুলার মাঝে, তো হাঁডিটা বনের পরে একটু পরে আমি তেল জ্বালাইলাম, কুকিং অয়েল যেটা আমরা ইউজ করি সবসময়। তো তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা জ্বালাইমো। আমার পেঁয়াজটা অলরেডি গরম হয়ে গেছে, আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা জ্বালাইছি এখন দেখতে পারা। তো আমি নাইরা দিমো, লাইরা সাইরে ওটা একটা লাইরা দিলাম পেঁয়াজটারে, নাইলে তো পেঁয়াজটা কেটে যাব খালা হয়ে যাব আর নিচের দিকে বই যাব। তো আমি লাইরা দিলাম, পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে আমি স্পাইস দিব এখন তোরা। আমি স্বাদ মতো লবণ দিলাইছি, তো আপনারাও স্বাদ মতো লবণ দিলাইবা। তো এটার মাঝে আমি দুইটা টিপস আছে আমার এটার খাইয়ের মাঝে, তো টিপসটা জানতে হইলে আমার লগে থাকা আমি আস্তে আস্তে কইরাম। আমি তরকারিটা রান্নার একটা উদ্দেশ্য যে মানে সবে অনেকে আসুন নতুন নতুন বই নেন রান্না করা রান্না শিখরা, অনেক বাহিনী আসুন প্রবেশে তাকরা আত্মীয় স্বজন সারা ফ্যামিলি সারা, তো নিজে নিজে রান্না খাওয়া লাগে। তো আমি ভাবলাম যে এটা যে তা আমরা সবসময় খাই, এটা যদি আমি দিয়ে খাই তাইলে তারা লাগে ভালো হইব। তো আমি আমার স্পাইসটা দিলাইছি হলুদের পাউডার, ধনিয়া পাউডার আর মরিচের পাউডার 1 টেবিল স্পুন কইরা আমি কেন দিছি। তো আপনারা আপনারা মরিচের পাউডার ওটা আইডিয়া করে দিবা, আমি কাঁচামরিচের স্লাইসটাই আমি কেন দিলাইছি। তো দেখতে পারা আমি কিন্তু এখন কোনো পানি ইউজ করতাম নাই, ভালো কইরা মশলাটারে বাজমো, ভালো কইরা বাজলে পরে তরকারিটার কালারও নাই চাইব, তরকারিটা খুব টেস্টি হইব। তো দেখতে পারা আমি ভালো কইরা বাজরাম, বাজার একটু পরে ও তেলটা উফরে ওঠার উফরে উঠতে হওয়ার পরেও আমি উড়ি টেন দিলাইছি। তো উড়ি দেওয়ার দিয়া ভালো কইরা মিক্স করতাম হইব। তোমার ফার্স্ট টিপস আছিল আমি কইরাম যেটা মশলারে ভালো কইরা বাজা লাগবো, নাহলে তরকারিটা মজা হইতো নাই টেস্টি হইতো নাই। সেকেন্ড হলো মশলার লগে 2 নম্বর টিপস আমার মশলার লগে সবজি যেটাই হোক না কেন, উড়ি হোক আলু হোক যে কোনো ভেজিটেবল এটারে ভালো করে ভাজা লাগে, নাইলে খাসা একটা গন্ধ থাকি যায় আর তরকারিটা টেস্ট যায় কি তরকারিটা মজা লাগে না। তো খাসা খাসা যদি গন্ধ করে তরকারিটা দেখবা যে কিরাখান লাগে জানি, তো ভালো লাগতো না এটা খাইতে। এখন যদি আমি ভালো কইরা স্পাইসের লগে আমার ভেজিটেবলটারে উড়িটারে ভালো কইরা মিক্স করি ভালো কইরা ভাজি তাইলে কিন্তু তরকারির কালারও যেমন সুন্দর হয়েছে মানে তরকারিটা খাইতেও মজা লাগবো, খুব ভালো লাগবো। তো আপনারা দেখতে পারা আমরাও তো নতুন নতুন শিখছি, মানে
ইউটিউব থেকেও শিখছি, কিছু মাগলদের কাছ থেকেও কিছু শিখছি। তো আপনারা যারা যারা শিখবা, তো আশা করি দেখলে আরও ইজিব, ভালো লাগবো। মানে দেখলে পরে আলাদাভাবে ভালো ভালো করে শেখা যায়। আপনি মুখ দিয়ে কইলে একলাখান, দেখলে একলাখান। তো আপনারা দেখোক আমার স্পাইসটা কিন্তু ভালো করে জল তৈব। আমি কিন্তু এখন পানি দিতাম না, একদম কোনো পানি দিতাম না। ভালো করে যে সময় স্পাইসটা জ্বলব, মানে ভাজা হইব ভেজিটেবলের লগে, তখন আমি তোরা পানি দিব যে আমার স্পাইসটা ভালো করে ভাজা হইর। এখন হয়েছে, দেখতে পারা তেলটা উপরের দিকে উঠে আইছে। তো আমি আস্তে আস্তে তোরা কিছু পানি দিব, আমি ভালো করে তারপরেও নাড়াম, নাইরা সাইরা দিলাম। তো আমি একটু পরে অল্প কিছু পানি দিব, বেশি দিতাম নাই, তোরা দিব। তোরা দিয়া ভালো করে লাইরা দিব যাতে কেটা হয়, মিক্স হয় ভালো করে, আর নাইলে মিক্স হইতো নাই, আর নিচের দিকে জ্বলি যাইব। তো আমি ভালো করে মিক্স করার পরে দেখা আমার পানিটা ড্রাই হওয়ার হয়ে গেছে। এখন আমি আরও তোরা পানি দিছি, কারণ উড়িটা আমার সিদ্ধ হইতে হইব ভালো করে। উড়ি যদি সিদ্ধ হয় না তাইলে তো ভালো লাগতো নাই। অবশ্যই ভেজিটেবলটা ভালো করে সিদ্ধ হইতে হইব। তো আমার উড়িটা সিদ্ধ হয়ে যাইবার পরে আমি এখন গুঁড়া দিলে এরাম, আমি এখন গুঁড়া দিয়েছি এটা ঢাকনা দিয়া। আমি এখন দেখবো যে আমার উড়িটা সিদ্ধ হয়ে গেছে নি, আমার লাগের হয়ে গেছে। আমি মাছটা দিব লাগিব, দেখতে পারা আমি মাছটা এখন দইয়া সুন্দর করে আমি সিফিয়া সিফিয়া দিব। তো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার লগে থাকবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আর যারা যারা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, আমার সাপোর্ট করা, তারারে থ্যাংক ইউ। আর যারা এখনও করছেন না, প্লিজ আমার সাপোর্ট করবা, লাইক কমেন্ট দিয়া আমার পাশে থাকবা। আর আমি আগে ভিডিও বানাইছিলাম শুদ্ধ ভাষা দিয়া, আপনারা হয়তো অনেকেই জানেন। এখন আমি সিলেটি ভাষায় মাতাম, বিকজ আমি সিলেটি। আর অনেকেই আমার রিকুয়েস্ট করা যে আবার আপনি যখন সিলেটি তাহলে সিলেটি ভাষা দিয়ে মাতুকা আমরা বুঝবো। তো আমি ট্রাই করাম আপনারা সবই বুঝতা আর আমার পাশে থাকতা, আমার ভাষা দিয়ে আমি মাতাম চাই, আর সব আমার লগে থাকতা বুঝিনি। তো আপনার লাগে, আপনার হেল্পে লাগে আমার ভিডিওটা দেখে যদি কেউ ভালো লাগে, হেল্প হয় তাইলে আমার ভিডিও বানানোটা সার্থক হইব। আর দেখতে পারা আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যার, আমি আর একটু পানি দিলাইমো, একটু জল দিলাইছি এখন। তো লাগে আমি আরও তোরা একটু জল দিতাম হইব, কারণ আমার তো আরও তোরা জাল দিতাম হইব, এটারে ভালো করে বলো করতে হইব, কারণ নাইলে মাছটা ভালো করে হইতো নাই। আমি আরও একটু তোরা পানি দিব এটার মাঝে। তো দেখতে পারা আমার তরকারিটার কালার অলরেডি কিলা খানাইছে আর কত সুন্দর হয়েছে। যদি আপনারা ওরকম করুন তাইলে অবশ্যই সেম হইব, ফলো করুন আমার তরকারিটা। তো এখন দেখার আমি দিলাইছি জলটা ভালো করে, বলো কুটলে পরে আমি ধনিয়া পাতা দেবো। তো আপনারাও ট্রাই করবা সেম অলাখান রান্না করবার লাগে, আশা করি ভালো লাগবো, মজাও হইব। দেখুক আমার সারাটা হান্ডির মাঝে, মানে চাইরোর দিকে আমার বলক আইছে। তো আমি এখন ধনিয়া পাতাটা আমি দিলাইম, আর দিয়া তারপরে আমি আপনারা পরিবেশন করে দেখাইম, দেখবা কিলাখান লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার হেল্প করবা, আর আশা করি ভালো লাগবো আপনারা। নেক্সট ভিডিওগুলো দেখার লাগে আমি আমন্ত্রণ জানাই আপনারে, আর ভালো থাকবা সব সময়। দেখোক আমার ভিডিও, আমার যে আমি প্লেটের মাঝে রাখছি তাকাইটা লইয়া রাখছি, কিলাখান লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবা, নেক্সট ভিডিও দেখবা। ওকে, ভালো থাকুক, আসসালামু আলাইকুম, বাই।